প্রথমেই আমাদের করণীয় কি, প্রথমে আমরা সাইটটার মধ্যে আসব। সাইটটাতে হয়তো বা তুমি লেখা ছোট ছোট দেখতে পারতেছো, কারণ সাইটটা পিসির আকারে করা হয়ে আছে, কিন্তু তুমি ফোনে করতে পারবে এবং সাইটটাতে এত অপশন যে সাইটটা সব লেখাগুলো ছোট ছোট। ওকে, ফার্স্টে আমাদের সাইটটা আসার পরেই সাইটের ল্যাঙ্গুয়েজটা থাকবে এই যে এরকম, যা তুমি কিছুই বুঝবা না। যদি তোমারটা অটো ইংলিশে না করে তাহলে কি করবা, তুমি উপরে থ্রি ডট পাবা একটা, ক্লিক করে দেবা থ্রি ডটে, এখানে ক্রোম বলে একটা অপশন পাবা, সরি ট্রান্সলেট, এখানে ক্লিক করবা, দেন অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। ইংলিশ না বুঝলে থ্রি ডটে ক্লিক করবা, ক্লিক করে এখান থেকে মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলায় করে নিবা, করে নিলেই হবে, কিন্তু আমি ইংলিশে করে নিচ্ছি। ওকে, তো সাইটটার মধ্যে আসার পরে এখানে রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবা, সাইটটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেয়া আছে, তো ওইখান থেকে ক্লিক করে আসবা। আসার পর রেজিস্ট্রেশনে যাবা, রেজিস্ট্রেশনে যাওয়ার পর হালকা একটা লোড নিবে, তারা লোড নেওয়ার পর বলবে যে ওকে রেজিস্ট্রেশন ফর্ম আসবে তোমার সামনে। এখানে কি কি করতে হবে, ফার্স্ট বলছে তোমার নিক নেম দিবা, তোমার নিক নেম, এরপর একটা ভ্যালিড ইমেল, ইমেলের মধ্যে আসলে তারা পাসওয়ার্ড টাসওয়ার্ড সহ অনেক কিছু পাঠিয়ে দিবে। ওকে, তো আমরা ফার্স্ট আমাদের একটা নিক নেম, যেটা আমার নিক নেমটা আমি দিচ্ছি, আমার নিক নেম হলো পলক, আমি পলক দিলাম, একটা ইমেল দিতে বলতেছি, ইমেল দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখন সব কিছু মোটামুটি বসানোর পর নিচেই একবারে রেজিস্ট্রেশন অপশনটা আছে, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে হালকা একটা লোড নিবে, দেখো লোড নিল, লোড নেওয়ার পর তারা কিছু কথা বলবে, তারা বলতেছে তুমি যদি কোনো কিছু ভুল করে থাকো বা উল্টাপাল্টা এখানে কাজ করার চেষ্টা করো, তোমার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে সাময়িক সময়ের জন্য, সেটা তারা ইংরেজিতে এখানে বলে দিয়েছে। তো আমাদের এখানে একটা ইমেল আসছে, ইমেলের মধ্যে সবগুলো ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছে, পাসওয়ার্ড থেকে শুরু করে এভরিথিং, এই যে আমাদের ইমেলটা এখানে। ওকে, তো ইমেলটা আমি একটু চেক দিয়ে নেই, ইমেলটাতে ইচ অ্যান্ড এভরিথিং পাঠিয়ে দিছে তারা, তোমাদের পাসওয়ার্ড থেকে শুরু করে এভরিথিং, আর নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্কে ক্লিক করে তোমাদের আইডিটা ভেরিফাই করে নিতে বলতেছে, নিচের লিঙ্কটাতে ক্লিক করবে অ্যান্ড তোমার আইডিটাকে তুমি ভেরিফাই করে নিবা। ওকে, তো এটা বলতেছে ভেরিফাই হয়ে গেছে, ডান। ভেরিফাই হওয়ার পর আমরা এখন চলে যাব, মানে আমাদের সাইটটার মধ্যে একবার নিয়ে আসবে তারা, তো সাইটটার মধ্যে আমাদের নিয়ে আসছে, তো এখন আমরা সাইটটার মধ্যেই আছি। ওকে, আর ইংরেজিতে হয়ে গেছে মোটামুটি সব কিছুই, তো তারা বলতেছে তুমি প্রতিদিন এইখান থেকে 7000 রাপ পর্যন্ত ইনকাম করতে পারবা, আর ইনকামের জন্য একবারে এই যে কোনায় দেখবা ডান পাশে, এইখানে এই যে আর্ন বলে অপশন আছে কিছু, ওকে আর্ন বলে এই যে একটা অপশন আছে, এই আর্ন অপশনে ক্লিক করে এখানে সার্ভিস থেকে শুরু করে সব কিছু, তোমার অ্যাড ভিজিট অ্যান্ড এভরিথিং এখানে তুমি কিছু চাইলে করতে পারবো। ওকে, তো দেখো এখানে কী কী অপশন আছে আর্নের মধ্যে, আর্নের মধ্যে অপশন আছে তাদের, সার্ভে অপশন আছে, এছাড়াও আরও বিভিন্ন অপশন আছে, তুমি জাস্ট একটু লুক দাও, এখানে একটু লুক দাও, লুক মানে তুমি তাকাও একটু এখানে। ওকে, তো এ দেখো এখানে টাস্ক রয়েছে, পেইড সার্ভে রয়েছে, সার্ফিং রয়েছে, পেইড ভিজিট, পেইড লেটার্স, পেইড টেস্ট, ইউটিউব, ইন কন্ট্যাক্ট উইথ, টেলিগ্রাম, অ্যান্ড বিভিন্ন ধরনের এখানে কাজ রয়েছে। টাস্কের কাজ এটা আমি দেখাবো না, কারণ টাস্কের কাজটা তুমি নিজেও ভালোভাবে জানো। টাস্কের কাজটা কী করতে হয় তোমার, টাস্কের কাজটা বিভিন্ন ছোট ছোট কাজ দেয়, তো তুমি দেখো জাস্ট তোমার সামনে এখানে বিভিন্ন ছোট ছোট কাজ দেবে যেগুলো তোমার করতে হবে। দেখো এখানে টাস্কের কাজ অলরেডি, মানে তোমাদের এখানে কিছু ইনফরমেশন বসাতে বলতেছে, ওই ইনফরমেশনগুলো কেন বসাবা, ইনফরমেশনগুলো বসাবা জাস্ট। ওকে, আর এখানে তোমার কাছ থেকে একটা অপশন নিবে, এটা অ্যাকসেপ্ট করে দিবে। ওকে, দিলে বলতেছে ডিয়ার, তো তুমি যদি কোনো ভুলভাল কাজ করো, কাজ করলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দেবে, তারা এটা বলতেছে। ওকে, তো এইখানে দেখো এই যে নিচে এই টাস্কগুলো চলে আসছে, এখানে বিভিন্ন ধরনের টাস্ক রয়েছে, টাস্কের টাইটেলগুলো দেখলেই বুঝবা, ভেরি সিম্পল টাস্ক, 100 অ্যাজ আ গিফট। ওকে, তো এটা কী কী করতে হবে তোমার, এখানে বলে দিয়েছে একটা লিঙ্কে যেতে হবে, লিঙ্কে গিয়ে কাজ করতে হবে, এটার জন্য 10 রাব পাবা, 12 রাব, 3 রাব, আর যারা জানো না রাবের প্রাইস কীরকম, 63 রাব বাংলাদেশে চলতেছে বর্তমানে 120 টাকার মতো, 63 রাব দিয়ে 120 টাকা পাওয়া যাচ্ছে। ওকে, তো এইখানে বিভিন্ন ধরনের রাব রয়েছে, আর এইটা হলো টাস্কের কাজ, টাস্কের কাজগুলো তোমরা দেখে দেখে করে নিবা, টাস্কের কাজ ইংরেজিতে না বুঝলে বাংলায় দেখে করবো, সমস্যা না। ওকে, এরপর রয়েছে সার্ফিংয়ের কাজ, সার্ফিংয়ের কাজে ক্লিক করবে, অ্যান্ড সার্ফিংয়ের কাজগুলো খুবই ইজি এইখানকার। ওকে, তো তুমি সার্ফিংয়ের কাজটা যতটুকু পারো করে নিবা, ওকে, তো যতটুকু পারো করে নিবা সার্ফিংয়ের কাজ। সার্ফিংয়ের কাজটা করার জন্য অবশ্যই তুমি যে হিউম্যান এটা তাদের প্রুফ করতে হবে, যেটা 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 সিলেক্ট করতে বলবে সেটা সেটা তুমি সিলেক্ট করবা। ওকে, তো আমি সব কিছু এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, যেটা যেটা করতে বলতেছে,
এন্ড ভেরিফাই হয়ে গেল, দেন আমি টু বি টেস্টেডে ক্লিক করব। ক্লিক করার পর হালকা একটা লোড নেবে, আমাদের সামনে দেখবো পেইড সার্ভিং বা সার্ভের কাজগুলো আসতেছে, সার্ফিংয়ের কাজগুলো চলে আসবে। ওকে, তো আমি সার্ফিংয়ের কাজগুলোই তোমাদের দেখাচ্ছি, যেহেতু সার্ফিংয়ের কাজ দেখবে এই যে চলে আসছে অলরেডি। কতগুলো সার্ফিংয়ের কাজ তুমি সারাদিন বসে বসে শেষ করতে পারবে না, পার সার্ভিং এ দেখো 3 রাব, 0.5 রাব, তো কত সেকেন্ডের কাজ এগুলো তুমি দেখবা, প্রত্যেকটা পাশে কত সেকেন্ডের কাজ করতে হবে লেখাই থাকবে। ওকে, তো ফার্স্টে দেখো আমাদের আমাদের সামনে যে সার্ভে রয়েছে, আমি একটা সার্ভে তো তোমাকে ক্লিক করে দেখাই যে সার্ভে কোনটা আমরা করব। এই যে দেখো একটা সার্ভে আসছে আমাদের সামনে, এখানে ইউটিউব ভিডিও দেখতে হতে পারে বা বিভিন্ন টেলিগ্রাম জয়েন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্ভে থাকে, যে কোনো একটা সার্ভের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমাদের একটা সার্ভের অপশনটাতে বা আমাদের লোড দিয়ে নিয়ে গেছে একটা অপশনে, তো যেখানে নিয়ে গেছে আমরা ওইখানে যাব। ওকে, তো এখানে দেখবা যে টাইম কাউন্ট হবে সাইটটার মধ্যে নিয়ে যাওয়ার পর, এখানে টাইম কাউন্ট হবে। ওকে, তো তোমরা একটু ওয়েট করবে এখানে যে সাইটটা সব কিছু শেষ হোক, তারপরে দেখো নিচ থেকে টাইম কাউন্ট হচ্ছে অলরেডি। ওকে, তো ল্যাঙ্গুয়েজের এটা কেটে দিলে তোমার নিচ থেকে টাইম কাউন্ট হবে, অ্যান্ড তুমি এটা দেখতে পারবো। ওকে, তো আমাদের নিচ থেকে টাইম কাউন্টের পর আমাদের এইখান থেকে দেখবো যে একটা লেখা আসবে টু বি টেস্টেড, ক্লিক করতে হবে। ওকে, তো আমি ক্লিক করে দিচ্ছি টু বি টেস্টেড। ক্লিক করে দেওয়ার পর হালকা একটা লোড নিবে, লোড নেওয়ার পর বলবে যে এই দেখো আমাদের টাকাটা যুক্ত হয়ে গেছে, দেন আমরা ব্যাকে চলে যাব। ওকে, ব্যাকে যাওয়ার পর আমরা যদি একটা রিফ্রেশ দিই আমাদের টাকার ঘরটায়, দেখবো যে টাকা চলে আসছে কিছু। ওকে, এ দেখো আমাদের এখন 0 রাব আছে এখানে, রাবেলস। ওকে, তো এটা দেখবো যে বেড়ে যাবে, আমি একটা রিফ্রেশ দিয়েছি অলরেডি। ওকে, তো এ দেখো অলরেডি আমাদের টাকাটা কিন্তু এখানে বেড়ে যুক্ত হয়ে গেছে। ওকে, তো 0.সামথিং আমাদের রাব এখন হয়ে গেল, একটা খালি কাজ করছি। এরপর আরও যত কাজ রয়েছে, যেটা কাজ করতে চাও জাস্ট ওইটার উপর ক্লিক করবা, তুমি যেই কাজটাই করতে চাও ওইটার উপর ক্লিক করে দিবা, হালকা একটা লোড নিবে, লোড নেওয়ার পর তোমাকে নিয়ে যাবো ওইখানে। ওকে, তো তোমাদের যদি কোনো মানে এই যে এরকম পপ আপ ব্লক হতে পারে, অলওয়েজ শোতে আমি ক্লিক করলাম, অলওয়েজ শোতে ক্লিক করলে দেখবো যে তোমাদের সামনে আবার কাজটা চলে আসবে। আর এই যে নিচ থেকে এই যে এই ল্যাঙ্গুয়েজের অপশনটা কেটে দিবা, তাহলে নিচে দেখবো যে একটা ঘর আসবে, কতক্ষণ ওয়েট করতে হবে বা কতক্ষণ টাইম আমাদের দেখতে হবে এটা দেখা যাবে, তাছাড়া কিন্তু দেখা যাবে না নিচে ল্যাঙ্গুয়েজের ঘরটা শো করলে। ওকে, আর এখানে ল্যাঙ্গুয়েজের কিছুই নেই ভাই, সেই কারণে তুমি জাস্ট টু বি টেস্টেডে ক্লিক করতে হবে, প্রতিটা কাজ এইভাবে টু বি টেস্টেডে ক্লিক করে 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 দিবা সব কিছু। ওকে, মোটামুটি এইভাবে সবগুলো কাজ হয়ে যাবে। আর এটা লোড হওয়ার পর মানে একবারে লোড হওয়ার পর বলবে টাকা যুক্ত হয়ে গেছে, তখন তুমি ব্যাকে চলে যাবা, তোমার আর ওইখানে বসে থেকে লাভ নেই। এটা হলো সার্ফিংয়ের কাজ, সার্ফিংয়ের কাজটা খুবই দারুণ এবং মজাদার একটা কাজ। ওকে, এরপর রয়েছে পেইড ভিজিট বলে একটা কাজ রয়েছে, এরপর রয়েছে পেইড লেটার্স, এরপর পেইড টেস্ট, তারপর রয়েছে ইউটিউব, এরপর আরও অন্যান্য কাজ রয়েছে। তো পে আমি ইউটিউবের কাজ দেখাই, পেইড টেস্ট বা পেইড লেটার্স কি মানে তোমার বিভিন্ন টেস্ট বা লেটার্স পড়তে হবে এবং এখান থেকে সঠিক অ্যান্সার দিলে আবার তোমাদের এই যে এরকম কাজ আসবে, মানে বিভিন্ন জায়গায় তোমাকে নিয়ে যাবে। ওকে, তো এভাবেই সবগুলো কাজ আমাদের করতে হবে। তো আমাদের কাছে একটা দেখো আই অ্যাম ফ্যামিলিয়ারে ক্লিক করতে হবে, কারণ আমাদের সামনে এই কাজগুলো যেটা আসতেছে মানে আমাদের সামনে আপাতত ইউটিউবের কাজটা কম, মানে ইউটিউবের কাজটা এখন নাই এখানে। ওকে, তো এই পেইড ভিজিট বা পেইড লেটার্স যেটা রয়েছে এখানে যদি তুমি ক্লিক করো, এখানে ক্লিক করলে দেখবা যে তোমাকে মানে বিভিন্ন ধরনের কাজ দিবে, পেইড লেটার্স বা বিভিন্ন বিষয় পড়তে দিবে এবং ওই বিষয়গুলো পড়ে পড়ে তুমি এখানে অ্যান্সার দিতে পারবে। ওকে, দেখো এখানে আমাদের সামনে যা আসছে অলরেডি, তো এখানে আমাদের যেই মানে আমাদের এখন কিন্তু পেইড ভিজিটস আসছে, পেইড ভিজিট। ওকে, তো পেইড ভিজিট ওই যেভাবে তুমি ভিজিট করলো ওইভাবে ভিজিট করবে, অ্যান্ড একইভাবে মানে সার্ফিংয়ের কাজগুলোর মতোই বেশিরভাগ কাজই সার্ফিংয়ের কাজের সাথে মিলে যাবে। এরপর পেইড টেস্টস আমি ক্লিক করলাম, দেখে এটা কী আসে আমাদের সামনে, তো আমাদের সামনে দেখো এই যে টেস্ট চলে আসছে, তো এখানে দেখো অনলি সিরিয়াস আর্নিং, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর হালকা একটা লোড নিয়ে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। ওকে, পেজে নিয়ে যাওয়ার পর বলতেছে কী কী করতে বলতেছে, তুমি এটা দেখে দেখে করে দিবা, আর একটা সঠিক অ্যান্সার চাইবে তোমার কাছে। দেখো এখানে বলতেছে যে তোমার কারেক্ট অ্যান্সার কত, ফার্স্ট দ্য অ্যামাউন্ট অফ দ্য মিনিমাম বেট, তো তোমাকেই দেখো উপর থেকে একটা সামারি দিয়ে দিয়েছে, এই সামারি পুরোটা তোমার পড়তে হবে, না পুরোটা না পড়লে কিন্তু হবে না, তো এটা পুরোটা না পড়লে তুমি আসলে কিছুই এখানে পারবা না, তো এই কারণে পুরোটা তোমার পড়তে হবে, পুরোটা না পড়লে আমরা কেউই কিছুই পারবো না এখান থেকে, তো এরকম পড়ে নিবা, এটা আমার এখন পড়ার ইচ্ছা নাই, আমি এটা দেখবো না, তোমরা এগুলো সব দেখে নিবা, আর যেই কাজটা করে ফেলছো ওই কাজের উপর এরকম ক্রস চিহ্ন চলে আসবে। ওকে, আর লেটার্সের কাজটাও সেম, দেখো পেইড টেস্টে আসছি আমি, পেইড লেটার্সে যদি যাই আমি, এই লেটার্সের কাজটাও তোমাদের সামনে সেমই আসবে দেখবা, এই যে
মানে বিভিন্ন তোমার লেটার পড়তে হবে অ্যান্ড ওইখান থেকে সঠিক অ্যান্সার দিতে হবে। ওকে, এভাবে করে সবগুলো কাজ। আর তোমার যেই টাকাটা ইনকাম হবে সেই টাকা কিন্তু তুমি অটো পেমেন্ট নিতে পারবা। পেমেন্ট নেওয়ার জন্য জাস্ট তুমি তোমার টাকার অঙ্কের উপর ক্লিক করবে, এই যে টাকার অঙ্কের উপর ক্লিক করবা বা উইথড্র ফান্ডসে ক্লিক করলে মানে তোমাদের দেখবে যে উইথড্রর ঘরে নিয়ে যাবে। ওকে, তো এখানে বলতেছে মানে 30টা মিনিমাম রাব লাগবে বা 30টা পয়েন্ট লাগবে এই মানে তুমি উইথড্র করার জন্য। আর উইথড্র কিসের মাধ্যমে করতে পারবে এটা লেখা আছে এখানে, খুব ইজিলি তুমি পেয়ারের মাধ্যমে উইথড্র করতে পারবে। আর পেয়ারের মধ্যে উইথড্র করাটাই সব থেকে বেস্ট আমি মনে করি। তো পেয়ারের মধ্যে আমি উইথড্র করবো, তোমরা আসলে কিসে করবো এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি পেয়ারের মধ্যে উইথড্র পুরোটা করে নেবো। ওকে, তো আজকে এ পর্যন্তই। আশা করি তুমি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো।